কিন্তু এখানে আমি একটা জিনিস সবাইকে বলতে চাই অত্যন্ত পরিষ্কারভাবে, যে আমি যে আমার বন্ধু বান্ধবকে ডেকে এনে তাদেরকে বিপদে ফেলছি, তাদেরকে যে প্রশ্ন করছি, এটার মধ্যে আমার কোনো সৃষ্টিশীল সত্তা কাজ করছে না। এটা আমাকে ম্যানেজমেন্ট, সঙ্গীতবাবু, পায়েল কেউ রাখছে না। হ্যাঁ, কারণ আমি আমি বিশ্বাস করো আমার এত মাথায় বদবুদ্ধি নেই, আমার সময় নেই। আচ্ছা, তোমার দুপাশে যে দুজনকে নিয়ে তুমি বসেছো, তারা দুজন কি খুব রেগেছে? না না, এরা আমার সঙ্গে কি মানে, এরা তো চেনে আমাকে, জানে এরা পুচকুগুলো তো জানে না, চেনে না, হঠাৎ করে একটা কথা শুনে তো বুঝে যাবে। অন্যান্য সবসময় টুনটাউন চলে যায়, এখানে আসতে ভয়, এবার ভয় তো একটু পেতেই হবে, ভয় ছাড়া পৃথিবী চলে না, আমাকে একটু ভয় পেতেই হবে, আমি ভয়ের ভাবটা রাখবো। যা বলবি তোর কিছু এসে গেল না, তুই যদি খুব ভালো লাগছে। তবে যে জিনিসটা একটুখানি বলা দরকার সেটা হচ্ছে আমাদের এই গান পয়েন্টে যে কটা রাউন্ডের নাম ভাবা হয়েছে সে সব কটাই কিন্তু সেভাবে কটা মাথায় দেখবে। সেই রাউন্ড কটার নাম যদি আমরা বলি হয়তো ভালো লাগবে আপনাদের। যেখানে আমরা ইন্ট্রোডিউস করছি আমাদের গেস্টদের, রাউন্ডটার নাম হচ্ছে ভূমিকা। সেকেন্ড রাউন্ড যেটা হচ্ছে দেখে নেবো কত গানবাজ কে, তারা গিয়েছিল একটা গান যে দেখে নেবো কত রংবাজ কে, তো সেখান থেকে দেখে নেবো কত গানবাজ কে, যেখানে ওপেন চ্যালেঞ্জ হচ্ছে, যেখানে দাদারা বলছে যে একটা চ্যালেঞ্জ ছড়া হচ্ছে যে জনের বাইরে বাইরে বেরিয়ে গিয়ে গান। তারপরে নাগরদোলা দিচ্ছি পাক কায়দে থাক, দিচ্ছি পাক কায়দে থাকি, একটা গ্রুপ চলছে, যে গ্রুপের মধ্যে কন্টিনিউ গান গিয়ে যেতে হচ্ছে সবাইকে, এবং শেষে গিয়ে লাস্ট রাউন্ড এনজয় গ্রুপ। এনজয় গ্রুপের মজাটা কি, যে বক্স পপ মানে আমরা রাস্তায় রাস্তায় ঘুরে সত্যি সত্যি অথেন্টিক, মানে এখন যেটা হয় যে সিনেমা হলের সামনে দাঁড়িয়ে যারা বলে ফাটিয়ে হয়েছে, দারুণ হয়েছে, অ্যাকচুয়ালি সেটা শিখিয়ে দেওয়া হয়, আমরা সত্যি সত্যি খুঁজে খুঁজে লোক বার করেছি এবং সেগুলো তাদের কাছে শুনেছি, যে মনোময়দা বলে সে কোন গানটা শুনতে চায় বা যদি আসে তাহলে সে কোন গানটা শুনতে চায়। শিলা অ্যাঙ্কার শিলাজিৎ, সো বোঝাই যাচ্ছে যে শিলাজিৎ যেখানে অ্যাঙ্কার সেখানে কী কী গান পয়েন্ট ছাড়াও কী কী পয়েন্টস উঠে আসতে পারে। সো ইটস ফান, গান হুল্লোর আড্ডা এবং বেশ কিছু অজানা কথা যেগুলো আমরা সচরাচর আড্ডা মারতে গিয়ে বলতে পারি না, যেহেতু শিলা খুব ক্লোজ, সেহেতু শিলা অনেকটাই জানে, সো সেই সমস্ত অনেক কিছু কথাবার্তা আড্ডাতে উঠে আসছে। অ্যান্ড ইটস রিয়েলি ফান, কিছু কিছু গান এমন যেগুলো সচরাচর আমরা গাই না বা আমাকে গাইতে বলা হয় না, সেরকম গান হচ্ছে, সো ইটস টোটালি ফান। আর আজকে এপিসোডে আমি আর মনোময়দা আছে, সো আমরা দুজনেই একদম অপোজিট পোল, সো আরও মজা হচ্ছে, অ্যান্ড ইটস রিয়েলি রিয়েলি গুড। আমি আকাশ আটকে অনেক ধন্যবাদ জানাই এরকম একটা কনসেপ্ট ভাবার জন্য। আচ্ছা, গানের মাধ্যমে কিন্তু উঠে আসছে কিছু নিজের ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত, কিছু ঘটনার কথা, তো সেই সম্বন্ধে কি কোনো আইডিয়া আছে যে কি? প্রোগ্রামটার নামই তো গান পয়েন্ট এবং গান গল্প আড্ডা এই নিয়ে অনুষ্ঠান, এবং এখানে এসে একটু সারপ্রাইজই হয়ে গেছি, তার কারণ আগে তাকে জানতাম না যে কী হবে। আর শিলাজিৎ থাকা মানেই হচ্ছে একটা একটা অদ্ভুত কী বলবো, এনকারেজিং একটা প্রোগ্রাম, এবং ওর ওর এত সুন্দর অ্যাঙ্কারিং করছে, এবং আমাদের মনের মধ্যে সুপ্ত যে সকল জিনিস লুকিয়ে আছে সেগুলোকে বার করে আনার চেষ্টা করছে, এটাই কিন্তু একটা একজন অ্যাঙ্কারের কোয়ালিটি। আর আমি যে ধরনের গান ইউজুয়ালি গাই সেখান থেকে বেরিয়ে আমায় কিছু গাইতে হলো যেটা আমার জনার নয়, অথচ আমি খুব পছন্দ করি এ ধরনের গান। যেমন যেমন আমি একটা নাচের গান গাইলাম, নাচের গান গাইলাম মানে কি, নাচ মানে কি আমার ছোটোবেলায়
যাদের সিনেমা দেখতাম আমি অমিতাভ বচ্চনের সাংঘাতিক ভক্ত, সেই মানুষটা এমন কিছু গাইলে কি গেয়েছি সেরকম কিছু গেয়েছি আমি রঙ্গবর্ষে গেয়েছি, তো রঙ্গবর্ষে আমার গলায় লোকে শুনবেন এটা ভয় লাগছে কিন্তু একদিক থেকে, তার কারণ পরবর্তীকালে হয়তো আমাকে স্টেজে রঙ্গবর্ষে গাইতে হতে পারে। তো এরকম কিছু মজার মজার ইনসিডেন্ট ঘটনা ঘটেছে এই প্রোগ্রামে, আমার মনে হয় মানুষ খুব এনজয় করবেন এই অনুষ্ঠানটা। এই আগামী 20 ফেব্রুয়ারি থেকে আসছে আকাশের পর্দায়, আমার দিক থেকে অনেক অনেক শুভেচ্ছা। না আমার তো হেভি লাগছে গোটা ব্যাপারটা, তুমি বিষয়টা বেশি এনজয় করছো তাই তো? হ্যাঁ, এরকম কিছু অনেক একটা পয়েন্ট সত্যিই তৈরি করার দরকার, যেটা খুব লিবারেল একটা পয়েন্ট, এবং এটা সঙ্গীত যখন এসে আমার সাথে কথা বলতো সঙ্গীত পায় আকাশ আটের তরফ, তখন আমার আমি মনে হয়েছে যে হ্যাঁ এই পয়েন্টটাতে এলে আমার যারা বন্ধুবান্ধব আছে এখানে গানের জগতে পরিচিত আছে বা যেভাবে বলি তারা প্রত্যেকে এখানে আসবে এবং তাদের সাথে আমাদের খুব দেখা টাকা খুব একটা বেশি হয় না, বিশেষ করে গানের লোকেদের, কারণ আমরা এরকম হয় আমার শো করছি সেদিনকে অন্য কোনো লোকের শো আছে, রোজ রোজ আমরা যেরকম মোটামুটি যতটুকু নাম হয়েছে দাম হয়েছে তাতে একটা আর্টিস্টকে নিলে নিয়ে যায় অনেক কিছু করার কিছু পাওয়া যায়, একটা রেকর্ডিং করলে হয়তো আমি একটা গান করলাম ম্যাক্সিমাম একটা ডুয়েট, ফিল্মের যেমন একটা কাজ করলে 15-20 জন একসঙ্গে থাকে, হ্যাঁ তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয় কারণ রেগুলার দেখা হচ্ছে তাদের, আমাদের তো রেগুলার দেখা হয় না, তো সেই গানের লোকেদেরকে নিয়ে টু স্টার্ট ফিল এবং বসে একটা জায়গা আমার সাথে যেমন ওরা এমনি বসে আর কাম যখন আমি আমার যখন দেখা হয় কথা বলি, এবং তার সাথে সাথে আরও কিছু ডেভেলপমেন্টের দরকার আছে যেগুলো আস্তে আস্তে করবো, আমি গানের সঙ্গে খাবারটা আমার আমি প্রচণ্ড পছন্দ করি, সো তার জন্য ইনফ্যাক্ট আমি কচ্ছপ বলে একটা ক্যাফে আমি খুলছি এবং সেই কচ্ছপ ক্যাফেটা যে খুলবো সেটা আমি ওদেরকে বলেছি, আমি জানিস আমার একটা ক্যাফে এরকম এবং আমি যেখানে করবো সেই জায়গাটাতে সময় না নিয়ে গেলে কোনো মানে হয় না, হ্যাঁ আমার একটা পুকুর পাড় আছে সেই পুকুর পাড়ের ধারে আমি একটা ক্যাফে করবো ওটা কচ্ছপের মতো হবে, সেটাই আমার প্ল্যান হয়েছে এবং সেখানে যারা আসবে ধীরগতির লোকেরা, এবং আমার ফিলোসফিও তাই তো, আমি তো খরগোশের মতো তাড়ার উপরে দৌড়ি, আমি খুব ধীরে সুস্থে স্টেডিলি আস্তে আস্তে 25টা বছর কাটিয়ে দিলাম, এখনও পর্যন্ত লোকে ডাকছে এবং দাম দিয়ে ডাকছে, তো সেই জায়গা আমি একটা আমি চেয়েছি যে একটা খাওয়া দাওয়া গান বাজনা এবং লোককে চ্যালেঞ্জটা কি হোয়াট ইজ চ্যালেঞ্জ যাতে যে তোমাকে একটা তোমার কমফোর্ট জোন থেকে বের করো, তুমি সেই কমফোর্টেবিলিটি তোমার থাকো, তুমি এই যে মনোময় আজকে গান মনোময় কোনো মঞ্চে এই গানটা গাইবে, হ্যাঁ জো জো ওই গানটা গাবে না বিকজ দে গেট দে ডোন্ট গেট দ্য স্কোপ টু সিং দ্যাট সং, যদি আজকে মনে হয় যে আমি একটা না গজল গাই জো 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 না না ওটা না এটা চাই বিকজ পিপল হ্যাভ সেট টু জো জো সেই বা মনোময় ক্ষেত্র তাই, তাতে একটু বেরিয়ে জীবনে 5টা মিনিট একটা অন্য ধরনের গান করবে অন্যরকম বাজনা করবে, হ্যাঁ হয়তো এখন মনোময়কে দেখলাম মনোময় এসে উঠে দাঁড়িয়ে আমাকেই নাচতে বললো কিন্তু আমার নাচটা একটু আড়স্ত লাগছে, কিন্তু পরে কোনো শোতে দেখবো মনোময় ঝিঙ্কুল লাগবে নাচছে, দ্যাটস ইট, এইরকমই মজা করে।